কান্নাজড়িত কণ্ঠে কথাগুলোই বলছিলেন যশোরের চৌগাছা উপজেলার নগরবর্ণী গ্রামে সায়রা খাতুন। তার অভিযোগ, তিনি ও তার স্বামী আব্দুল বারিক ছেলের নির্যাতনের শিকার। বড় ছেলে আক্তারুজ্জামান তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাবা আব্দুল বারিকের নামে দিয়েছেন দুটি চেক ডিজর্নারের মামলা। এ থেকে নিষ্কৃতি চান তারা। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী বাবা আব্দুল বারিক ও তার স্ত্রী সায়রা খাতুন। অভিযুক্ত আক্তারুজ্জামান আব্দুল বারিকের তিন সন্তানের মধ্যে সবার বড়, বাকি দুই সন্তানের মধ্যে মেঝো মেয়ে শহরে একটি প্রতিষ্ঠানে চাকরি করে, ছোট ছেলে প্রবাসী। আমার একটা